বোলপুর 1 নম্বর ওয়ার্ডে কুসংস্কারে বলি হলো এক গৃহবধূ। একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের বলি আদিবাসী গৃহবধূ। সরকারি হাসপাতালে চিকিৎসার পরও ওষুধ খেতে দিতেন না স্থানীয় ওঝা, তার ফলে তিলে তিলে মৃত্যু হলো ওই গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বনডাঙ্গা আদিবাসী পাড়ায়। মৃত গৃহবধূর নাম তুলসী টুডু, বয়স 26। সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে গ্রামে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। ওই গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীরা অভিযুক্ত ওঝাকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায়। সেই খবর পাওয়ার পরই এলাকায় এসে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। দীর্ঘক্ষণ পরে ওই তান্ত্রিক লক্ষণ সোরেনকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। গ্রামবাসীদের সূত্র মারফত খবর, বনডাঙ্গা এলাকায় ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরেই নিজের ব্যবসা ফেলে বসেছিলেন। সেখানেই তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলে অভিযোগ। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে তুলসী টুডু অসুস্থ ছিলেন, সে কারণে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সেখান থেকে দেওয়া ওষুধ গ্রামে ফিরে আসার পর খেতে দেয়নি ওই তান্ত্রিক, এমনটাই অভিযোগ। নিজের জড়িবুটি দেওয়ার বদলে প্রচুর পরিমাণ টাকা, জায়গা, জমি, এমনকি সোনার গহনা দাবি করতেন তান্ত্রিক। কিন্তু তা দিতে না পারলে বিভিন্নভাবে হেনস্থা করা হতো। সেই মতো অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ করেই মৃত্যু হয় তুলসী টুডুর। তার আগে ওই গৃহবধূর বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ আচমকায় শুকিয়ে যায়। বিষয়টি জানার পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের দাবি, ঝাড়ফুঁক করেই গাছ ও তুলসী টুডুকে মেরে ফেলেছে ওই তান্ত্রিক। তারপরই শুক্রবার গ্রামে তান্ত্রিককে বেঁধে রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা। অবশেষে পুলিশ গ্রেপ্তার করে ওই ভণ্ড তান্ত্রিককে। আমি জড়িবুটি দিতাম, কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি, এনারা আমার কাছে নিয়ে গেছেন। সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধায় ছিল, আমি না দেখে জবাব দিয়ে দিয়েছিলাম। আমি কাঁউর থেকে কিছু শিখেছি, একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি। আগে মিস্ত্রি কাজ করতাম, এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দিই, এটাই আর কিছু করি। আর লোককে চিকিৎসা কি করে? চিকিৎসা আমি কাউন্ট থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওগুলো আমি দিতাম, তাদের একটু সমস্যা হতো তাদের জন্য। কাউন্ট বলতে কোথায়? কামরু কামাক্ষা। এই শরীর মধ্যে যেগুলো ব্যথা সাদা থাকে, যেগুলো সমস্যা হতো সেগুলো, আদার্স কিছু। এই একজন যে মারা গিয়েছে বলছে আপনার বিরুদ্ধে? না, ওটা আমার আমার সাথে কিছু হয়নি। আমাকে আমি তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, যে আমাকে বললো যে, আমি বললাম যে আমার বউকে উঠিয়ে দাও, তুলে দাও, আমি একটা পাঁঠা দেবো আর একটা বড় গামলা দেবো কাঁসার। যে বলছে না, পাঁঠাও লোবো না, গামলাও লোবো না, পাঁঠা তো লাগবেই। ও বলছে পাঁঠার তো লাগবেই, প্লাস আমি 50,000 টাকা লোবো। আমি তাতেও রাজি হলাম যে আমার মা তুলে দাও, আমার বউকে তুলে দাও, আমি ঠিক দিয়ে দেবো 50,000 টাকা, আমি 1,00,000 টাকাও দিয়ে দেবো। যে তার সাথেও আবার গেলাম, যে বলছে না, তোর বউ আর ভাববে না, তুমি কোথায় ডাক্তারখানা নিয়ে যাবে না, আমরাই ভালো করব, আমরা আমার পায়ে ধরুক, আমরাই ভালো করব। ওর মেয়ে মেয়ে মা মেয়ে আছে, মা মেয়ের পায়ে ধরেছে, ওর মায়া ধরেছে, আর একটা শিশু আছে অত বড়, ওর ধরেছে, বলছে ওদের পায়ে ধরলে ভালো হয়ে যাবে বউটা, তুমি কোথাও নিয়ে যাবে না। কি হয়েছিল বউটা? মানে এমনি মাথা যন্ত্রণা হয়েছিল, ওই থেকে শুরু হয়ে গেল একবারে। কি বলেছিল? ওই তো বলছি যে, এই যে ওই ছবি করালো ইয়েতে হাসপাতালে, রিপোর্ট পায় নাই, মাথা ছবি করলো রিপোর্ট পায় নাই, বলছে কোথাও নিয়ে যেতে হবে না, আমরাই ভালো করব। ডাক্তার নিয়ে গিয়েছিল ওখানে, ওর ওর স্বামী স্বামীত্রি নিয়ে গিয়েছিল ডাক্তার দেখাইতে, ওখানে রিপোর্ট করাইলো সবই। ইয়ে বলছে আমাকে না শুধিয়ে তুমি ওইদিকে যেখানে সেখানে নিয়ে যাচ্ছ, যে তুমি নিয়ে যেও না, আমার আমার পায়ে ধরলে ভালো হয়ে যাবে। ওই যাকে দিয়েছে ও তান্ত্রিক করতো, তান্ত্রিক করে ওই বস্তিতে থাকে প্রান্তিক কেনার পারে, উনি তান্ত্রিক করে সবাইকে এরকম ভ্রান্তি বাজিয়ে 50,000 টাকা দেন, আমার ডেড বডিকে আমি ভালো করতে পারি। হ্যাঁ, তা ওরা কে কোনো শাশুড়ি মা যে মারা গেছে, তার সৎ শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো, ও ভালো করে দেবে।
দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে। ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে, বলছে আমার পায়ে ধরো, না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ। হ্যাঁ, তাকে বলেছে তোমার স্ত্রী একদম স্বর্গে চলে যাবে। তার জন্য ওর পায়ে ধরেছে, বলছে না যা চাইবে আমি তাই করবো। বলছে 50,000, বলছে আমি 50,000 টাকা দেবো, তাহলে আমার স্ত্রীকে আগে উঠিয়ে দেবে, না আমি আগে টাকা নেবো, নাহলে আমার বউ বাঁচবে না। বলছে আমি দিয়ে বলছে 50,000 টাকা দেবো আমার স্ত্রীকে, বলছে আগে দেন। ওই মুহূর্তে টাকা না দিতে পারে, এভাবে বলছে তোমার বউ কোনোদিন বাঁচবে না, একবার স্বর্গে উঠে যাবে। তাই যেদিন বলেছে তারপরে তারপরে দিন মারা গেছে বলে মানুষ খুঁজে গেছে। কিছু কি খাইয়ে দিয়েছিল? খাইয়ে দিয়েছিল কি কি হয় না, সেখানে তো পাড়া পজিশন মারা যায় না, যেটুকু আমরা জানি সেইটুকু। দেখুন, একটা দীর্ঘদিন ধরে একজন সাধু বাবা যে এলাকাবাসী সাধারণ মানুষকে তার ভণ্ডামি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে, সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে, পার্শ্বিক কি অত্যাচারটা কেমন, তার শরীর অসুস্থ অসুস্থ আছে, তাকে ওষুধ খেতে হবে, মেডিসিন খেতে হবে, সেই জায়গায় তাকে নানা রকম ভুল ভাল বুঝিয়ে টুকটাক করে মেডিসিন খেতে না দেওয়া এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নেওয়া, এই গরিব মানুষদের কাছ থেকে এটাও দীর্ঘদিন ধরে চালাচ্ছে। তো আজকে একটা ঘটনা ঘটেছে, একটা মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিল, তাকে নানা রকম ভয় দেখিয়েছে, তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি, যার জন্য সে ভদ্রমহিলা মারা গেছে। আপনারা বুঝতে পারছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা সারাদিন মাঠে ঘাটে কাজ করে এবং বাড়িতে এসে শুয়ে পড়ে, তো সেই সব মানুষকে ঠকাচ্ছে। আমরা প্রশাসনের কাছে আস্থা রেখেছি, পুরো ব্যাপারটাই আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনকে দিয়েছি। আমরা চাই এই ধরনের মানুষ যেন সাজা পায় এবং এই ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে, সেটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখব। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাগ সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477-16138, 7477-16139 এই নম্বরে। সব দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।